রিপোর্টার বাংলা টিভি বাংলার মানুষের কথা বলে। ঈদ উপলক্ষে সারা দেশে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। শৈল রানা হাওলাদার, সিনিয়র স্টাফ রিপোর্টার। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশে সমাজের প্রায় 1,33,000 পরিবারকে 1,03,040 মেট্রিক টন ভিজিডির চাল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। সাভারের তালবাগ এলাকায় স্থানীয় লোকজনদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এ সময় রিপোর্টার বাংলা টিভিকে আরও বলেন, ঈদ উপলক্ষে দুস্থ মানুষদের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শাড়ি, লুঙ্গি ও শুকনো খাবারও বিতরণ করা হচ্ছে বলেও জানান তিনি। এ সময় ঢাকা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ কবির সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।